নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আগামী 30শে মে গঙ্গা পূজা আমরা জানি, আর এই দিনই কিন্তু শুক্র গ্রহ সে রাশি পরিবর্তন করবে, আর রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে এক রাজযোগ তৈরি করবে। তাহলে কি হলো, ঈশ্বরের আশীর্বাদ তো থাকছেই, তার সাথে সাথে দুটো গ্রহের সুপ্রভাব একত্রে পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা এনে দেবে এবং জীবনকে গুছিয়ে নিতে পারবে এবং ছোট বড় স্বপ্ন পূরণ এই পাঁচ রাশির জাতক জাতিকাদের হতে চলেছে। এই নিয়ে আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন যে কথাগুলো বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে অবশ্যই কিছু না কিছু ঘটবেই ঘটবে, আর আপনারা এই কাজগুলো করছেন না, সেই কারণে আপনাদের সাথে মিলিয়ে নেওয়ার তো চেষ্টা করছেন কিন্তু সকলের সাথে মিলছে না। তার কারণ এটাই, সঠিকভাবে আপনারা এই আলোচনাগুলো দেখা বা শোনার চেষ্টা করছেন না, সেই ভুলের জন্যই আপনার সাথে মিলছে না। কিন্তু আপনার সাথে মিলছে না বলে সকলের সাথে মিলছে না, এরকম ভাবার কিছু নেই। দেখুন, আমি প্রত্যেকটা দিন আমার যে কোনো আলোচনাই করি না কেন, তার বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, তাই আজও বোঝানোর চেষ্টা করব। আপনার সাথে কেন মিলবে কেন মিলবে না সেটা কিন্তু আপনি আগাম জানতে পারবেন, যদি আপনার সম্পূর্ণ জানার ইচ্ছা থাকে তবেই। আপনারা কি করছেন, থাম্বেল দেখে নিচ্ছেন আর কেটে কেটে আপনার রাশি আছে কি না দেখে বেরিয়ে যাচ্ছেন, আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেখানে কিন্তু সকলের সাথে যে মিলছে তা নয়, হয়তো যাদের মিলছে জানতে অজান্তে তাদের মিলে যাচ্ছে, কিন্তু আপনার জানা নেই। কিন্তু আপনার জানতে অজান্তে এই গ্রহদের অবস্থান ভীষণ খারাপ আছে বা আপনার অশুভ ফল দিচ্ছে, তাই আপনার সাথে মিলছে না। আর এই কারণেই আমি প্রত্যেকটা দিন বলি, সবার প্রথমে যে ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু সফলতা আসবেই আসবে। তাহলে আসুন আজকের আলোচনা কি বিষয় নিয়ে একটু দেখে নিই। আজকের আলোচনা, একটা শুভ দিন, সেই শুভ দিনটি 30শে মে, আর এই 30শে মে থেকে এই শুভ দিন কতদিন থাকবে, এই 30শে মে থেকে 11 দিন এই শুভ সময় বা শুভ দিন যাই বলি না কেন থাকছে পাঁচটা রাশির জন্য। কারণ এই 30শে মে গঙ্গা পূজা আমরা জানি একটা শুভ দিন, একটা ঈশ্বরীয় আশীর্বাদ পজিটিভিটি আপনাদের উপরে থাকছে, তার সাথে সাথে শুক্রের রাশি পরিবর্তন মঙ্গলের সাথে মিলে এক রাজযোগ, সব মিলেমিশে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, হতে পারে নানা দিক থেকে ভাগ্য উন্নতি, কারণ অনেক সুযোগ সুবিধা কিন্তু এরা পাবে, এদের আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে এই পাঁচটা রাশির জাতক জাতিকারা। শুধু দেখতে হবে যে এই রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় মঙ্গল এবং শুক্র এছাড়াও বুধ এই তিনটে গ্রহের অবস্থান কতটা ভালো আছে। যদি এই তিনটে গ্রহ ভালো থাকে তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে, আর যদি এই গ্রহগুলো খারাপ থাকে তাহলে ঈশ্বরের আশীর্বাদও কিন্তু এরা পাবে না। ঈশ্বরের আশীর্বাদ তখনই থাকে যখন গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করে, তারপরই কিন্তু থাকে, তার আগে কিন্তু ঈশ্বরের আশীর্বাদও পাবেন না, কারণ সব কিছুই এই গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে। আপনার ভালো সময়, আপনার খারাপ সময়, আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন, সব কিছুর সাথে। কিন্তু আমরা সাধারণত অনেকেই এগুলোকে মানতে চাই না বা বুঝতে পারি না, সেই কারণেই আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুই একটু যদি খেয়াল করা যেত তাহলে কিন্তু অনেক কিছু হারানো যেত না, কিন্তু আমরা আনখেয়ালে আমরা জানি না, তার কারণে অনেক কিছু হারিয়ে ফেলি। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি যে একটু ভালোভাবে বুঝুন, তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা আসতে পারে। তাই আজকের আলোচনার বিষয়, 30শে মে থেকে 11টা দিন দারুণ সময় থাকছে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের, নানা দিক থেকে জীবনে কিন্তু সফলতা আসবে, আপনার সুযোগ পাবেন, বহু রকম সুযোগ পাবেন, সুযোগ তো পাচ্ছেনই, তার সাথে সাথে দেখবেন আপনার নতুন নতুন পরিচয় হবে, আপনার বন্ধু বান্ধবী এদের সাথে পরিচয় হবে, তার থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে যে কোনো ভাবে হোক না কেন। কারণ এই 11 দিনের মধ্যে আপনার জীবনের পরিবর্তন নিশ্চয়ই এরকম টাইপেরই কিছু একটা হতে পারে, আপনার ফাটকা থেকেও অর্থ আসতে পারে,
আপনার স্বপ্ন বড় বা ছোট পূরণ হতে পারে। তাই আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, নিজেকেও বদলাতে হবে। আপনি যদি নিজে ভালো থাকেন, সততা নিয়ে চলতে পারেন, আপনার সাথে আমার প্রত্যেকটা আলোচনা মিলবে। আর যদি আপনার মনে কোনো অন্যরকম খারাপ উদ্দেশ্য থাকে বা নানাভাবে আপনি যদি গ্রহদোষে পড়ে থাকেন, তাহলে আপনার রাশি যতই থাকুক আপনার সাথে মিলবে না। তাই আপনার গ্রহদোষ থাকলে চলবে না, গ্রহ ভালো আছে কিনা দেখতে হবে, তার সাথে সাথে সততা নিয়ে চলতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম তো সবার আগে পরিশ্রম করতে হবে, সব মিলেমিশে তবেই আপনাদের জীবনের পরিবর্তন আসবে। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর নাম বলি, যে রাশিগুলোর জাতক জাতিকাদের আগামী 30 তারিখ থেকে 11টা দিন দারুণ সময় থাকছে। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে ঈশ্বরের আশীর্বাদ এবং গ্রহদের সুপ্রভাব একত্রে ভাগ্য কিন্তু চমকাবে, নানা দিক থেকে আপনার সুযোগ সুবিধা কিন্তু আসবে, আপনার জীবনের পরিবর্তনও ঘটে যেতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে এবং সর্ব কাজে আপনার সফলতা আসতে পারে। তাই এগুলো তখনই সম্ভব যখন আপনার সমস্ত দিক থেকে ঠিকঠাক থাকবে, অর্থাৎ গ্রহ আপনার ভালো থাকবে। তিনটে গ্রহের কথা বলা হয়েছে, আপনার শুক্র, মঙ্গল এবং বুধ, যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর তার সাথে সাথে আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে, তার সাথে সাথে আপনাকে পরিশ্রম করতে হবে, সব একত্রে তবেই আপনার জীবনের পরিবর্তন আসবে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়ে থাকে একই কথা বলবো, 30 মে দারুণ দিন, এই দিনটি পজিটিভ থাকছে সারাটা দিন, কারণ ঈশ্বরের আশীর্বাদ তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব একত্রে কিন্তু আপনার জীবন বদলাবে। আর এই দিন আমরা জানি গঙ্গা পূজাও এবং শুক্রের রাশি পরিবর্তন, শুধু তাই নয় মঙ্গলের সাথে গিয়ে কিন্তু একটি রাজযোগও তৈরি করবে। আর এই সব কিছু মিলেমিশে 11টা দিন শুভ সময় তৈরি হবে। আর এই 11টা দিন জীবনের অনেক রকম গুরুত্বপূর্ণ যেগুলো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে, তাই অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা তো অবশ্যই চালাতে হবে, যে যোগাযোগগুলো তৈরি হবে সেগুলোকে লুফে নিতে হবে, সব মিলেমিশে তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই কথাগুলো বলি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, 30 তারিখ থেকে আর কয়েকটা দিন বাকি, আগামী 30 মে, এই 30 মে একটি ভীষণ শুভ দিন এবং এই শুভ দিনে আপনার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে। এছাড়াও 11টা দিন এই 30 মের পর থেকে আপনার জন্য ভালো সময় থাকছে। এই সময়কালীন আপনার সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে, আপনি কোনো সুযোগ পেতে পারেন, আপনার সর্বকাজে সাকসেস আসতে পারে। শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা আর পরিশ্রম সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, আর তার সাথে সাথে যদি আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখায় এই তিনটে গ্রহের অবস্থান ভালো থাকে, তবেই কিন্তু মিলবে সব একত্রে, যখন শুভ ফল দেবে তারপরই আপনার ভাগ্য চমকাবে। তাই এগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে, তারপর অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে দেখুন আপনার জীবনের ম্যাজিক কী হতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় একই কথা বলবো, দারুণ সময় আপনার কিন্তু থাকছে 30 তারিখ। 30 তারিখ পুরো দিনটাই পজিটিভ থাকছে, ঈশ্বরের আশীর্বাদ এবং গ্রহদের সুপ্রভাব একত্রে এই দিন আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে, হঠাৎ করেই জীবনের একটা মোড় আপনার ঘুরে যেতে পারে। এছাড়াও পরবর্তী 11টা দিন আপনার জন্য অতি শুভ থাকছে। এই 11 দিনের মধ্যে আপনার জীবনে অনেক কিছু আসতে পারে, নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে, সুযোগ আপনি পেতে পারেন, আপনার ছোট বা বড় স্বপ্ন পূরণ হতে পারে। তাই আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সব যদি ঠিকঠাক থাকে তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব এবং ঈশ্বরের আশীর্বাদ তো আছে, তারপরই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে। আর এই 11 দিনে পরিবর্তন আসা অবশ্যই সেটা ফাটকা থেকে হতেই হবে, তাই অ্যালার্ট তো আপনার থাকতেই হবে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে একই কথা বলবো, দারুণ সময় 30 মে থেকে থাকছে।
এই 30শে মে থেকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আপনার দেখে নিতে হবে জন্মছক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে। কোন কোন তিনটে গ্রহ? শুক্র, মঙ্গল, বুধ। যদি এই গ্রহ ভালো থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে, এবং তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদ। আর গ্রহ যে দুটো গ্রহে একত্রে রাজযোগ, তার সুপ্রভাব আপনার জীবনকে বদলে দেবে। আপনার কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। আপনার সাথে অনেক কিছু ঘটবে, সেগুলোকে লুফে নিতে হবে। নতুন নতুন বন্ধুবান্ধবও আপনার তৈরি হতে পারে, তার থেকেও আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে বলা মুশকিল, তাই অ্যালার্ট থাকুন, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখুন, আর চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি সব ঠিকঠাক করতে পেরেছেন তাহলে আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে এবং আপনার জীবন অবশ্যই বদলাবে। যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, সম্পূর্ণভাবে 30 তারিখ থেকে 11টা দিন অ্যালার্ট থাকুন, এবং তার আগে আপনার সাথে সব মিলিয়ে দেখুন যে এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে আপনাকে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার জীবন বা আপনাদের এই পাঁচটা রাশির জীবনযাত্রাই বদলে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।